again. Redskins. Guys, sorry, hari-tari dekha jacche. Guys, what's up? I hope you all are good. Myself Nudit and welcome to Vlog 7. Vlog 7 khubi tatari aste kalke hoyto shoot e berote pari. হ্যাঁ, আমি জানি আমার ভ্লগ 7 খুবই তাড়াতাড়ি করার কথা ছিল, বাট আমার ফোনটা কাজ করা বন্ধ হয়ে যায় এবং এডিটিং শ্যুট করা তো একদম ইম্পসিবল হয়ে পড়ছিল, যার জন্য আমি শ্যুট এডিটিং কিচ্ছু করতে পারিনি, বাইরেও যেতে পারিনি, তার মধ্যে আবার লকডাউন পড়ে গেল, তাই জন্য আর তার মধ্যে শরীরও অসুস্থ হয়ে গেছিলো। তারপর শরীর যখন ঠিক হলো তখন রেজাল্ট বলে দিল আউট হবে, তো রেজাল্ট এবার দেখতে দেখতে সেই টেনশানে তো খুবই চিন্তা হচ্ছিল যে কী হবে, যেহেতু দুটো পরীক্ষা আমার হয়নি অলরেডি, যে দুটো পরীক্ষায় খুব ভালো করতাম বা ভালো নাম্বার থাকতো আমার সেটাই পরীক্ষা দিতে পারিনি, তো খুবই চিন্তা হচ্ছিলো। সেই রেজাল্ট খুবই ভালো হয়েছে, আশা করছি 31 জুলাই ব্লগ করতে পারবো স্কুলে গিয়ে, তো সেই ব্লগটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, মানে খুবই তাড়াতাড়ি না, 31 জুলাই হলে তবে আসবে। তো যাই হোক, আর আমার ভিডিও মানে ভ্লগ আমি শুরু করেছিলাম ফুড ব্লগিং দিয়ে এবং এটা হচ্ছে আমার চ্যানেলের সেকেন্ড ফুড ব্লগিং, তো অবশ্যই ফুড ভ্লগ ওয়ানটা মানে আমার ফার্স্ট ভ্লগটা দেখে আসো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। আর হ্যাঁ, রান্নাটা আমি করছি না, মা করছে, তো আমি জাস্ট ফোন ধরে থাকবো। আর তো চলো, লেটস গো, রান্নাঘরে যাওয়া যাক। আমরা রান্নাঘরে এখন চলে এসেছি, রান্নাঘর এই যে। তো আমরা চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমগুলো সলিড যে মাংসগুলো হয় সেগুলো আগে গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এখন খুবই প্রয়োজন। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে, টমেটো কুচি আছে, একটা আছে এটা, হ্যাঁ একটা টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি একটা, হলুদ ক্যাপসিকাম আছে এখানে, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আর এখানে রসুন কয়েকটা কুচি আছে, হলুদ নুন, আর এতে কী কী বাটা আছে, এই কয়েক আদা গোলমরিচ জিরে বাটা আছে, আমার মিক্সিতে এ করে নিয়েছি। এত কিছু লাগছে চিকেন পকোড়া বানানোর জন্য, এটা একটু আলাদা ধরনের যেহেতু মানে অনেক কিছু দিয়ে করা হচ্ছে, খুবই ভালো টেস্ট হয় যেহেতু অনেক কিছু দেওয়া হয় তাই জন্যে। বেসনটা নেওয়া হচ্ছে বাটিতে, যেহেতু বেসনের মধ্যেই মাখাতে হবে তাই তো, সব কিছু মাখাতে হবে এর মধ্যে। আর এত কিছু পরিমাণ আছে, তোমাদের যেরকম মানে তোমরা যতজন খাবে আর কি চিকেন পকোড়া, সেরকম হিসাবে মাংস সেরকম হিসাবে পরিমাণগুলোও বাড়বে, কিন্তু এখানে আই থিঙ্ক অনেকটাই পরিমাণ আছে। সবই দেবে, সব দেবে, সবই দেবে। এখানে 2 কাপ বেসন আছে, বেসনের মধ্যে দেওয়া হলো মাংসগুলো, মাংসকুচি, মাংসগুলো টুকরো টুকরো করে নেওয়া হয়েছে, তার মধ্যে নুন, হলুদ, মশলা, লেবুর রসটা দিতে হবে, এটা মশলা জলটা দেওয়া হচ্ছে অল্প, অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে মাখাতে হবে যাতে জিনিসটা মেশে ভালোভাবে সবার সাথে। তো এর মধ্যে তোমরা যদি পারো তো কাঁচা ডিম দিয়েও ভাজতে পারো, আমার যেহেতু অ্যালার্জি তাই মা দিচ্ছে না, আগে 2 দিন খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে তাই জন্য আজকে আর দিচ্ছে না ডিম, আজকে এমনি করা হচ্ছে, তোমরা দিলে আরও ভালো হয়, পকোড়াগুলো আরও ভালো ফোলে। এর মধ্যে এবার সাদা তেল দেওয়া হচ্ছে কড়াইয়ে, অনেকটাই দেবে যেহেতু পকোড়া ভাজা হবে তাই, মা করছে সব, আমি ভিডিও রেকর্ড করছি শুধু। তারা অলরেডি চলে এসেছে, এখনও কিছু হয়নি, তার আগেই চলে এসেছে খেতে। কি আপনি কি খাবেন বলুন, পকোড়া? ঠিক আছে, হচ্ছে পকোড়া ভাজার কাজ চলছে, মা করছে ওখানে, আমি একটু বেরিয়ে এলাম, কিছু কথা বলার আছে তোমাদের সাথে। অনেকদিন ধরেই ভাবছি চ্যানেলের নামটা চেঞ্জ করব, আর এই চ্যানেলের নামটা এটা প্র্যাং লকটা দেওয়ার কারণ হচ্ছে, আমি প্রথম যখন ইউটিউব শুরু করেছিলাম তখন আমি কয়েকটা প্র্যাঙ্ক ভিডিও আপলোড করেছিলাম, সেটা আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা দেখেছিলো, সেই ভিডিওগুলো আমি সব ডিলিট করে দিয়েছি এখন, তো আমি সেই হিসাবে প্র্যাঙ্কের প্র্যান মানে কে বাদ দিয়ে
প্ল্যান আর ব্লগের লগ, মানে ব্লগটা প্রথম থেকেই ছিল আর এখনও করে যাচ্ছি ব্লগটা। সো আমি সেই হিসাবে প্ল্যান লগ মানে প্র্যাঙ্ক আর ব্লগ করব বলে প্ল্যান লগ নাম দিয়েছিলাম চ্যানেলটার। এখন তো প্র্যাঙ্ক করি না, ব্লগটা আছে, তাই ভাবছি চ্যানেলের নামটা চেঞ্জ করব। তোমরা যদি সাজেস্ট করো অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে করতে পারো বা কমেন্টে জানাতে পারো। এবং আমিও ভাবছি কিছু, তোমরাও যদি ভাবো তো আমাকে প্লিজ জানিও, প্লিজ, খুবই দরকার, যেহেতু চ্যানেলের নামটা এখন প্র্যাঙ্ক করি না, ফালতু ফালতু প্র্যাঙ্ক লগ দেওয়া আছে চ্যানেলের নামটা, তাই জন্য। আর এই কটা ভাজা বাকি আছে, এই কটা অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতে তো বেশ ভালো লাগছে। তো গাইস, এই সুন্দর জিনিসটা চলে এসেছে, এবার টেস্ট করার পালা, আমি আর মা টেস্ট করব। আর আমরা দুপুরবেলা এটা খাচ্ছি, এটা বিকেলের টিফিন খুবই, তো এখন খাওয়ার পালা। তো এখানে দেখতে পাচ্ছ আমি সস নিয়েছি, অল্প শশা নিয়েছি, স্যালাডের জন্য তোমরা পেঁয়াজও নিতে পারো। আর এই যে পকোড়া দুটো নিয়েছি, হ্যাঁ দুটো নিয়েছি, আর এখানে আছে, পরে খাবো আর কি। প্রথমে টেস্ট করে সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। সুদীপা রিভিউ, রান্নাঘর। এবার দল লেজি বং, আস্তে আস্তে, ওয়েট ফর ইট, ওয়েট ফর ইট, জাস্ট অসাধারণ খেতে, অসাধারণ। আমরা নর্মালি দোকানে যেটা খেয়ে থাকি, দোকানে নর্মালি আমি দেখেছি মাংস অনেক, চিকেন পকোড়া তো থাকেই না, মাংস দেখাই যায় না, শুধু পেঁয়াজ এইসবই ভরা থাকে, পেঁয়াজ টিয়াজ হয়তো মশলা দেওয়া থাকে, লঙ্কা কুচি ক্যাপসিকাম তো দেওয়া থাকে না, একদম ডিফারেন্ট টাইপের চিকেন পকোড়াটা খুবই ভালো। তোমরা অবশ্যই যদি টেস্ট করো বা বানাও আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে বলতে পারো, এবং ভিডিওটা মানে বানিয়ে নিয়ে আর ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানাতে পারো। মায়ের কেমন লাগছে, সস দিয়ে খাও একটু, মা একটু সস দিয়ে খাচ্ছে। দীপা একটু সুদীপা রে দেখাও, এর ভিতরে দেখছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো খুবই ভালো, মানে মাংসটা যে আছে সলিড মাংসটা খুবই ভালো সিদ্ধ হয়েছে, যেহেতু ফ্রাই করা হয়েছে খুবই ভালো, টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কুচি খুবই দারুণ লাগছে খেতে। আর হ্যাঁ অবশ্যই আরেকটা জিনিস, মা ভাজতে দেওয়ার আগে জিরে তেলের মধ্যে দিয়েছিল অল্প, আর এই যে মাখানো হয়েছিল ময়নটা তার মধ্যেও দিয়েছিল, টেস্টটা আরও ভালো লাগছে বেশ। আর পকোড়াটা তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই ভালো টেস্ট হয়েছে, মানে এরকম টেস্ট আমি দোকানে যেসব পকোড়া যতবার খেয়েছি সত্যি অতটাও ভালো না, প্রত্যেকের মাংস আনা হয় তো ওইগুলো রাখা হয় আলাদা করে পকোড়া খাওয়ার জন্য, তো যতবার খেয়েছি এত ভালো টেস্ট, আর আজকে যেন ভিডিও বানাবো তার জন্য টেস্ট আরও বেড়ে গেছে সিরিয়াসলি, মানে মানে পকোড়াগুলো খুবই পারফেক্ট ভাজা হয়েছে, বেশি মানে ভাজতে ভাজতে কালো হয়ে যায়নি, মানে পারফেক্ট লাল, যে লাল লাল চলে যাচ্ছে, খুবই ভালো হয়েছে ভাজাটা, তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই ভালো কিন্তু টেস্ট হয়েছে, টেস্টের কোনো কথা হবে না। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও, আগেও বলেছি, এবং হ্যাঁ এই ভিডিওতে আমি 20টা লাইক টার্গেট রাখছি, জানি কমপ্লিট হবে না, তাও তাও প্লিজ করে দিও। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো, 150 ফ্যামিলি খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, তোমাদের ভালোবাসায় তোমাদের ভিডিও দেখাতে লাইক করাতে কমেন্ট করাতে আমি অনেক মোটিভেট হই, এবং যে কোনো ইউটিউবারই হয় সেটা সব সময়, সেটা 31 জুলাই আমি শ্যুট করতে যাব আমার মার্কশিট দেবে স্কুল থেকে, সেটা শ্যুট করব, তো সেই ব্লগটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আর আমার বাণী হচ্ছে লাইক করো, কমেন্ট করো, আর সবাইকে সাপোর্ট করো, আর খুবই তাড়াতাড়ি ব্লগ 8 আসতে চলেছে। বাই, টাটা।